राज्य जुरी लकडाउन चलि आছে আৰু লকডাউনৰ সময়তে অনলাইন পাঠদানৰ কথা বাৰুকৈ উচ্চাৰিত হৈছে কিন্তু এই অনলাইন পাঠদান কেনেকৈ চলিছে ইফালে ৰাজ্য চৰকাৰেও নিৰ্দেশনা জাৰি কৰিছে সকলো শিক্ষকক যে আপোনালোকে অনলাইন পাঠদান কৰক দেখ জুৰি লকডাউন লকডাউনত বন্ধ হৈ থকা সকলো শিক্ষা প্ৰতিষ্ঠান আৰু তাৰ বাবে আৰম্ভ হৈছে ডিজিটেল পাঠদান প্রায় 40 দিনে বন্ধ হয়েছে রাজ্যের সকল শিক্ষা অনুষ্ঠান এই বন্ধর সময় ছাত্র ছাত্রীর যাতে অধ্যয়ন চলি থাকে তার সকলে পোষকতা করলে অনলাইন পাঠদান সরকারি বিদ্যালয়ের লগতে ব্যক্তিগত খণ্ডের বিদ্যালয় সমূহেও অনলাইন ব্যবস্থায় অব্যাহত রাখিছে নিজের নিজের পাঠদান এয়া নারায়ণপুরের দৃশ্য অরিয়েন্টাল একাডেমি ইউটিউবের জড়িয়ে শিক্ষকে ঘরের পরে চলাইছে পাঠদান ক্লাস নাইন আর টেনের অনলাইনত ক্লাস করে আছো আমি সিবিএসই অনলাইন রেজিস্টার করাইছো হোয়াটসঅ্যাপের গ্রুপত আমি টেস্ট লৈছো তেওঁলোকক আমি এই বন্ধ তিনকেট যিখিনি আছে বন্ধ তিনকেটাত আমি তেওঁলোকক লষ্ট হবলৈ দিয়া নাই আমি যিমানখিনি পাৰো আৰু সিবিএসএ যিখিনি ভিডিঅ' আমাক প্ৰভাইড কৰিছে মানে সিবিএসই অনলাইনত যিখিনি ৰেজিষ্টাৰ হৈছে তেওঁলোকক তাৰ ভিডিঅ'খিনি আমি দিছোঁ রাজ্যের বিভিন্ন শিক্ষানুষ্ঠানত এই অনলাইন পাঠদান চলি আছে কিন্তু সকলে এই অনলাইন পাঠদান গ্রহণ করব পারিছেনে রাজ্যের সকল ছাত্র ছাত্রীর হাতত অ্যান্ড্রয়েড মোবাইল আছেনে আর সকল শিক্ষকে সকল ছাত্র ছাত্রীক একেলগে সংযোগ করে এই অনলাইন পাঠদান দিব পারিছেনে কিমানে গ্রহণ করব পারিছে এই অনলাইন পাঠদান শিক্ষকসকলে দিব পারিছেনে অনলাইন পাঠদান গ্রামাঞ্চলের বহু ছাত্র ছাত্রী লব পড়া নাই এই পাঠদানের সুবিধা যদিও শিক্ষকসকলে হোৱাটছএপ গ্রুপ খুলি ছাত্র ছাত্রীক সংযোগ করেছে একাংশের হাততেই নাই এটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বহু বিদ্যালয়ের ডিজিটাল ক্লাস করে আছে হোৱাটছএপ যোগে কিন্তু মোৰ দেউতা এজন দিন হাজিরা করা মানুষ দুবেলা দুমুঠি কোনোমতে আমার পরিয়াল যোগাড় করে দিছে কিন্তু তার স্মার্টফোনের যোগাড় করে দিবা নাই গতি মোৰ বহুত দুখ লাগে যেতিয়া মোৰ লগৰ ল'ৰা ছোৱালীয়ে স্মাৰ্টফোনত ক্লাছ কৰি থাকে তেতিয়া মোৰ বহুত দুখ লাগে ইফালে শিক্ষকসকলৰো একেই কথা সকলো ছাত্ৰ ছাত্ৰীক দিব পৰা নাই আমি অনলাইন পাঠদান যে চৰকাৰৰ যি ব্যৱস্থা সেই ব্যৱস্থাত আমি ফলপ্ৰসূ কৰিবলৈ যত্ন কৰিছোঁ যদিও ছাত্ৰ ছাত্ৰীসকল যে সকলোখিনি 100% মোৰ 60% উপকৃত হৈছে নাই মোৰ সন্দেহ হৈছে সকলো যিহেতু এইটো সম্ভৱ হৈ উঠা নাই গ্ৰাম্য অঞ্চলৰ বাবে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ যিহেতু নাই তেওঁলোকৰ ঘৰত ফোনেই নাথাকে গতিকে এই স্মাৰ্টফোনৰ অভাৱৰ কাৰণে আচলতে এই পদ্ধতিটো সফল হৈছে বুলি মই ধৰিব পৰা নাই চৰকাৰী নিৰ্দেশনাবোৰ ঠিকেই কিন্তু প্ৰকৃতাৰ্থত কিমান সহজ এই নিৰ্দেশনাবোৰ পালন কৰা নারায়ণপুরের পর চন্দন শইকীয়া তিয়কর সমীরণ বরঠাকুর আর মাজুলীর পর প্রাঞ্জল খাউন্ডর রিপোর্ট ইশান নিউজ।